হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু লেকচার মিনি। আজকে থেকে আমাদের চ্যানেলে আমরা একটা নতুন কোর্স যুক্ত করতে যাচ্ছি, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর উপরে। তো যারা সি প্রোগ্রামিং শিখতে চান অথবা যারা আইসিটি পরীক্ষার জন্য শিখতে চাচ্ছ, ইন্টারমিডিয়েট আইসিটি পরীক্ষার জন্য, আইসিটি কোর্সের জন্য, তো তাদেরকে আমার এই কোর্সে স্বাগত। আমি একদম শুরু থেকে শুরু করব, একদম শেষ পর্যন্ত শিখাবো। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু কয়েকটা ভিডিও আগে আমি করেছিলাম র্যান্ডমলি, সি প্রোগ্রামিং এর একটু একটু দেখাই দিয়েছিলাম। সেখানে আমরা কয়েকটা প্রবলেম আমরা সমাধান করেছিলাম, সেগুলো আমরা আমাদের প্লে লিস্টে থাকবে, এই প্লে লিস্টটাতে সেগুলো দেখে নিবেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একদম বেসিক থেকে শেষ পর্যন্ত। তো একটা কথা এখানে অ্যাড করে নেই, যারা আর্টসে পড়ো বা কমার্সে পড়ো বা সায়েন্সে পড়ো, এটা কোনো ম্যাটার না। আমি এমন ভাবে শিখাবো যাতে সবাই পারো, মানে সবাই যাতে প্রোগ্রামিং শিখতে পারো, বেসিক গুলাকে বুঝতে পারো, এভাবে শেখানোর চেষ্টা করবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে একটা কথা আমি বলে রাখি যে আসলে প্রোগ্রামিং এমন একটা জিনিস, এটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টরা পারবে তা কিন্তু না। এটা যারা বাংলায় পড়ে সেও পারবে, এটা যারা ইংলিশে পড়ে সেও পারবে, যে যে সোশ্যাল সায়েন্সে পড়ে সেও পারবে, যে আর্টসে পড়ে সেও পারবে, যে হিসাব বিজ্ঞানে পড়ে সেও পারবে, যে ফিজিক্সে পড়ে সেও পারবে। তাহলে আমি এমন ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো যাতে সবাই বুঝি আমরা। তো শুরুতে একদম এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, আমি এমন ভাবে পড়াবো যে তোমার এবার তুমি অটো শিখে যাবা, মানে তোমাকে টেনশন করার দরকার হবে না। মানে তুমি প্রতিদিন জাস্ট আমার আমি যে ভিডিওগুলো দিব সেগুলো দেখে ফেলবা, দেখে নিজে নিজে একটু কম্পাইল করার চেষ্টা করবা। কম্পাইল কি আমি একটু করে বুঝে দিবে, বোঝার দরকার নেই। তো প্রোগ্রামিং এর কিছু জিনিস না বললে নয়, সি প্রোগ্রামিং দিয়ে যেহেতু আমি শুরু করতেছি, সি প্রোগ্রামিং এর আবিষ্কার কর্তা হচ্ছেন রিচি, তোমরা হয়তো অনেকের নাম শুনছো না। উনি কিন্তু লিনাক্স যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমেরও উদ্যোক্তা। তো আমরা এতদূর জানার দরকার নেই আমাদের, বিকজ আমরা এত কিছু জেনে আমাদের লাভ হবে না, বাট আমাদের জানতে হবে প্রোগ্রামিং কিভাবে করে। আমরা মূলত প্রোগ্রামিং শিখবো, রাইট? সো আমি মানে এখন মানে একদম অ্যাডভান্স লেভেলের কোনো কথা এখানে বলতে চাই, শুধু একটা কথা বলতে চাই, আমরা হচ্ছে মানুষ আর প্রোগ্রামিং মূলত করা হয় কম্পিউটারের জন্য, কম্পিউটারকে কোনো কিছু বুঝে দেওয়ার জন্য। এখন তুমি বলো, তুমি যদি রাশিয়ার একজন মানুষ হও আর আমি যদি বাঙালি হই, আমি যদি তোমার সাথে কথা বলার সময় বাংলা ভাষায় কথা বলি, তুমি বুঝবা বুঝবা না? তোমার সাথে অবশ্যই আমি রাশিয়ান ভাষায় কথা বলতে হবে, তাহলে তুমি বুঝবা। ঠিক কম্পিউটারও এমন একটা যন্ত্র, তুমি যদি কম্পিউটারের ভাষায় কম্পিউটারে কিছু লিখে দিতে পারো, সে বুঝবে এবং সে অনুযায়ী সে কাজ করবে। তুমি অবাক হয়ে যাবা তখন যে সে কিভাবে তোমার সাথে কমিউনিকেট করতেছে। আর কম্পিউটারের সেই ভাষাটাই হচ্ছে আসলে প্রোগ্রামিং। মানে তুমি যদি প্রোগ্রাম লিখতে জানো, দেখবে যে কম্পিউটার তোমার সাথে সাথে রেসপন্স করতেছে, তুমি যা বলবা তাই শুনতেছে। তাহলে যন্ত্রকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ভাষা, সেটাই হচ্ছে আসলে প্রোগ্রামিং। যেমন সাপোজ আমি যদি একটা কুকুরের সাথে কথা বলতে চাই, আমি যদি বলি হেই, সাপোজ আমি বললাম হেই জিমি, সে কিন্তু তখন বুঝবে যদি তার নাম আমি জেমি রাখি, রাইট? তাহলে সে বুঝবে যে তাকে আমি ডাকতেছি। কিন্তু আমি যদি তাকে বলি মাই নেম ইজ বাহারুদ্দার, সে কিন্তু তখন বুঝবে না। তাহলে আবার তাকে যদি আমি বলি ওয়াক, মানে হাঁটো, সে হয়তো তখন বুঝবে। বাট তাকে আমি যদি বলি ওয়াক ওয়াক স্লোলি, সে হয়তো স্লোলি বুঝবে না, ওয়াকটা বুঝবে। তাহলে স্লোলিটা তার কাছে লা লা লা, রাইট? আমি যদি বলি ওয়াক স্লোলি অ্যান্ড ইফিসিয়েন্টলি সাপোজ, তাহলে সেই ইফিসিয়েন্টলিও বুঝবে না, অ্যান্ডও বুঝবে না, স্লোলি বুঝবে না, তাহলে ওয়াকটা সে শুধুমাত্র বুঝতে পারবে। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু ওয়ার্ড আছে যেগুলো ওই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে অটো। ওটা যারা প্রোগ্রামটা বানাইছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যারা বানাইছে, তারা তাদের কিছু দিয়ে দিছে এটা। তো এটাকে বলা হয় বিল্ট ইন ফাংশন, মানে হচ্ছে যে তোমার কিছু ওয়ার্ড ওই নিজে বুঝে নেয়, তুমি বুঝানো লাগবে না, ঠিক আছে? ওগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন। তো আমরা কিরকম সেটা একটু তোমাদেরকে দেখাবো। তো আমরা শুরুতে সি প্রোগ্রামিং শুরু করতে হলে কি কি বিষয় আমাদের লাগবে আমরা একটু দেখতে চাই। সেটার জন্য আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি তোমাদেরকে, স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি একটা সফটওয়্যার, এটাকে কোড ব্লকস বলে, এটা আমি ওপেন করবো, রাইট? তো এটা ওপেন করে আগে একটু দেখে নিই, তারপরে এটা তুমি কোথায় পাবো সেটা বলবো। এতে দেখো এটার নাম লেখা আছে কোড ব্লকস, আমি ডাউনলোড করছি 17.12 ভার্সনটা, ঠিক আছে? তোমরা আপডেট আপডেট যে ভার্সনটা আছে সেটাও ডাউনলোড করে নিতে পারো তোমাদের কম্পিউটারে। আর যাদের যাদের শুধুমাত্র মোবাইল ফোন, আমরা যারা শুধুমাত্র মোবাইল ফোনে আছি, তারা কি করবো, তারা কি করবো যে একটা অ্যাপস আছে, আমি অ্যাপসটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। অ্যাপসটার নাম হচ্ছে মোবাইলে
সিপিপি ড্রয়ার। আমি একটু এটা দেখাই নি তোমাদেরকে, একটু দেখাই দিই। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, দেখো সিপিপি ড্রয়ার। হ্যাঁ সিপিপি ড্রয়ার, এই যে এটা এই অ্যাপসটা, এই অ্যাপসটা সবাই একটু ডাউনলোড করে নিবো আমরা। তো এখন ওপেন হচ্ছে, এই যে এটা লিখা আছে সিপিপি ড্রয়ার। এটা একটু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে দিব। এখানে আমি এখানে চাইলে কোডগুলো লিখতে পারবো। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা জাস্ট মানে কম্পিউটারে করতে পারবো, মোবাইলে প্রোগ্রামিং করতে পারবো। আমার যে কম্পিউটার থাকা লাগবে তা কিন্তু না, ঠিক আছে। তাহলে এবার আমি আবার ঠিক আগের মতো আমার এটা চলে যাচ্ছি, সফটওয়্যারটা চলে যাচ্ছি। সফটওয়্যারটার নাম কি, কোড ব্লকস, রাইট। তো এই কোড ব্লকসটার আমি যদি ইন্টারফেস ভিতরে দেখাই বা উইন্ডোটা দেখাই, এটা হচ্ছে কোড ব্লকস এর উইন্ডোজ। আরো উইন্ডোজ আছে, চার পাঁচ পাশে একটা ব্লকস থাকে, আমি যেটা কেটে দিছি। আর এখানে আমি প্রোগ্রামিংটা লিখবো এই জায়গাটাতে। আর এই যে নিচে যে জায়গাটা, সেই এই যেখানে আমরা আউটপুটটা দেবো, এখানে আমরা আউটপুটটা দেবো প্রোগ্রামের। আর উপরে এগুলো হচ্ছে জাস্ট আমরা যে কম্পিউটারে যে মাইক্রোসফট অফিস ব্যবহার করি, ওয়ার্ড ব্যবহার করি, সেখানে যেরকম ফাইল, ভিউ, সার্চ, এডিট থাকে, এগুলো এখানে এরকম আছে। এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। কোশ্চেন হচ্ছে আমরা কোথায় পাবো। আমরা জাস্ট কোড ব্লকস লিখে গুগলে সার্চ দিব, কিছু করার দরকার নেই, রাইট। আমরা জাস্ট এই যে এখানে আসবো, আসার পরে কোড ব্লকস লিখে, কোড ব্লকস লিখে, এই যে কোড ব্লকস চলে আসছে, কোড ব্লকস লিখে সার্চ দিব। সার্চ দিয়ে তাদের ওয়েবসাইটে ঢুকে যাবো। ঢুকে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নিবো। কিভাবে অ্যাপ ডাউনলোড করতে হবে আশা করি আমরা সবাই জানি, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গিয়ে ইচ্ছে মতো যেটা দরকার সেটাকে আমি ডাউনলোড করে নিব। সাপোজ আমি ডাউনলোড করতে যাই একটা, যে কোনো একটা যাই, সাপোজ বাইনারি রিলিজ। তারপরে সাপোজ এই যে উইন্ডোজ, উইন্ডোজ 10 এর জায়গায় ক্লিক করে দিব, এটা উইন্ডোজ 10 বা 8 বা 7 এর জন্য। তারপরে এখান থেকে আমি মনের ইচ্ছে মতো একটাকে কি করে নিব, ডাউনলোড করে নিব, ঠিক আছে। তোমাদের যেটা ইচ্ছা হয় সেটাকে, যেমন এই যে এটাকে তুমি ডাউনলোড করতে পারবা, যেটা ইচ্ছা তুমি জাস্ট সেটাকে কি করতে পারবা, ডাউনলোড করতে পারবে। তাহলে এখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে দিবা। তাহলে আমরা এখন যেখানে চলে আসছি সেটা হচ্ছে কি, আমাদের কোড বক্সে। তো আমি একদম বেসিক লেভেল থেকে যেহেতু বলবো আজকে, বেশি কথা বলবো না আজকে, ক্লাসটা একদম সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম লিখে আমি শেষ করে দিব। তো এখন আপাতত তুমি একটা জিনিস মুখস্থ রাখো, যে আমি এখানে ফাইল খুলতেছি, ফাইল খুলতেছি, আগে একটা ফাইল খুললাম, নিউ, নিউতে গিয়ে এই যে এমটি ফাইল, এমটি ফাইলের পর আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি সাপোজ। তো এটা এই যে এখান থেকে কম সেভ এজে যাবো আমরা, এখান থেকে সেভ এজ, সেভ এজে গিয়ে এটার নাম দিয়েছি সাপোজ আমি হ্যালো, মানে আজকে শুরুতেই জন্য হ্যালো দিলাম, হ্যালো দিয়ে সেভ দিয়ে দিব। সেভ হয়ে গেল। তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের জন্য, সাথে এটাকে একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ এই যে দেখো, দেখা যাচ্ছে এখানে মুখস্থ যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে যে একটা হ্যাশ দিবা, একটা হ্যাশ দিবা, সরি একটা হ্যাশ দিবা, হ্যাশ দিয়ে লিখবা ইনক্লুড, এটা মুখস্থ লিখবা। এই যে ইনক্লুড, ইনক্লুড দিয়ে এরকম একটা দিবা, গ্রেটার দেন অর ইজলেস, যেটাকে আমি বলি ইজলেস দিব, দিয়ে লিখবো কি এস tdio dot dot h, এটা দিব, এটা দিয়ে এটা শেষ করে দিব। এটাকে আসলে মানে বলা হয় মাথার ফাইল বা হেডার ফাইল বলা হয়, ইংলিশে বলা হয় হেডার ফাইল। এটাকে তোমাকে সি প্রোগ্রাম করলে মাস্ট আনতে হবে, না আনলে তো তোমার সি প্রোগ্রামিং হবে না, ঠিক আছে। তো ওই যে আমি বলেছিলাম যে কিছু শব্দ আছে সে নিজে বুঝে, প্রোগ্রামিং নিজে বুঝে, তুমি তাকে বুঝে দেওয়া লাগবে না। যেমন সেটার মধ্যে একটা হচ্ছে ইন্ট, ইন্ট মানে হচ্ছে ইন্টেজার। এবং প্রশ্ন হচ্ছে আসলে ইন্টেজার কি, আমি এখানে ইন্টেজার লিখে ফেলছি। ইন্টেজার আসলে কি, ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, সংখ্যা। এখন দেখো এটা কিন্তু প্রোগ্রামিং না, আমি এটা প্রোগ্রামিং না, এটা এটা আমি লিখছি। ইন্টেজার মানে কি আসলে, ইন্টেজার মানে হচ্ছে ইন্টেজার। হ্যাঁ ইন্টেজার মানে হচ্ছে আসলে কি, পূর্ণ সংখ্যা। আশা করি ক্লিয়ার। তাহলে আমি ইন যখন লিখবো সে কম্পিউটার বুঝে নিবে বা সি প্রোগ্রাম বুঝে নিবে যে আমি পূর্ণ সংখ্যা লিখতে চাচ্ছি। তো ইন্ট লিখে একটা এভাবে একটা মেন দিবা, মেন মানে হচ্ছে এটা একটা ফাংশন। হচ্ছে আমি বললাম যে আমার কুকুরটা কিছু ওয়ার্ড বুঝে, বাক্যগুলো বুঝে না, ঠিক আছে। তো এই মনে করো সি প্রোগ্রামিং এর যে কম্পাইলারটা, সেটা মনে করো একটা কুকুরের মতো, সে তুমি যাই বলবা সবকিছু বুঝবে না, কারণ তুমি তো বাঙালি আর সে তো তার ভাষাটা বুঝে যাস। তো তার ভাষার মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে মেন, এটা সে বুঝে। তো মেন লিখলে সে বুঝতে পারবে না, এটা সে একটা ফাংশনকে, আমার মধ্যে আছে এমন একটা ফাংশনকে সে ডিক্লেয়ার করলো বা সে লিখলো। তারপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এই ফার্স্ট ব্র্যাকেট গুলার অর্থ হচ্ছে যে ভেতরে তুমি চাইলে এই ফাংশনের ভেতরে তুমি কিছু লিখতে পারো এই জন্য, ঠিক আছে। তারপরে তুমি এটা যেটা করবা একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন তুমি যাই লিখবা সেটা হচ্ছে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রাম। সেটা তুমি যদি এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কোনো কিছু লেখো সেটা প্রোগ্রামিং এর মধ্যে পড়বে না, তাহলে বা প্রোগ্রামের ভেতরে পড়বে না, প্রোগ্রামের বাইরে পড়ে যাবে। তাহলে আমাদের এতক্ষণে আমরা যা শিখছি তা কিন্তু একদম বেসিক লেভেলের পড়াটা শিখে ফেলছি, যে মানে বেসিক সি প্রোগ্রামের যেটা একদম বেসিক, যেটা না জানলেই নয় সেটা শিখে ফেলছি। এবং এরই মধ্য দিয়ে আমরা প্রোগ্রামিং লাইফে পদার্পণ করে ফেললাম, মানে আমরা ঢুকে গেলাম।
এবার আমি দেখো ওই যে আমি বললাম যে আমার পুকুরে হাই বুঝে, তো এরকম আর একটা জিনিস সি বুঝে বা সি প্রোগ্রাম বুঝে, সেটা হচ্ছে যে প্রিন্ট অ্যাপ, মানে প্রিন্ট করো ফাংশনকে, প্রিন্ট অ্যাপ ফাংশন, এটা প্রিন্ট অ্যাপ মানে হচ্ছে প্রিন্ট অ্যাপ ফাংশন, অর্থাৎ প্রিন্ট করবে কোনো কিছু, কোনো কিছু প্রিন্ট করার জন্য লিখতে হবে প্রিন্ট অ্যাপ। তাহলে দেখো এই ওয়ার্ডটাও কি সি প্রোগ্রামের কাছে পরিচিত, বাট আমি যদি এখানে লিখি আমি যদি ইচ্ছে মতো যা লিখে দিলাম মামা, এটা সে বুঝবে না, এটা সে চিনে না, এটা লিখতে পারবা বাট তোমাকে কিছু কৌশল জানা লাগবে তখন লিখতে পারবা, এখন লিখার লাগবে, এখন লিখা যাবে না, ঠিক আছে? তাহলে আমি জাস্ট প্রিন্টার দিতে সে বুঝতে পারবে। এবারে একটা ব্র্যাকেট দিতে হবে প্রিন্টারের ওই ওই ফাংশনটার মতো, যে আমি বলেছিলাম ফার্স্ট ব্র্যাকেট মানে ভেতরে তুমি কিছু লিখতে পারবা। তো এখানে আমি সাপোজ কিছু একটা লিখবো, কি লিখবো, লিখবো যে মনে করো যে একটা এরকম একটা কিছু লিখতে হলে এরকম একটা দিতে হয়, ডাবল কোটেশন দিতে হয়। এই ডাবল কোটেশন এখন আমি ভেতরে লিখে দিলাম হাই হাই I am new in C programming, এটা লিখে দিলাম। এবার যেটা করতে হয় প্রত্যেকটা লাইনের শেষে, লাইন যদি ফাংশনের হয় বা অন্য যে কোনো লাইন, তবে এগুলো শেষে না, সেকেন্ড ব্র্যাকেটে শেষে না, তারপর হচ্ছে যে ইন মেইন এর এইগুলোতে না, এগুলো শেষে না, জাস্ট ভেতরে এই যে সেকেন্ড ব্র্যাকেটে যে লাইনগুলো আছে, সেকেন্ড মেইন ফাংশনের ভেতরে, যে মেইন এর ভেতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, যে সহজ কথা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ভেতরে যা পাবা, তার আগে তুমি একটা এভাবে একটা কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলনটা দেওয়ার পরে আমি এখন এটাকে রান করাবো। তো এই জন্য এই যে এখান থেকে দিতে পারো, তুমি চাইলে এখান থেকে দিতে পারো, এখান থেকে দিলে ভালো, ঠিক আছে? তাহলে আমি যেটা করলাম এটাকে এখন কি করবো, প্রিন্ট করবো, ঠিক আছে? দেখো এইটাকে আমি রান করাবো, রান করাইলাম, দেখো একটাই আসবে। এই যে দেখো আসছে কি, হাই আই এম নিউ ইন সি প্রোগ্রামিং। এরই মধ্য দিয়ে আমরা প্রোগ্রামিং আসলে ঢুকে গেছি, আমরা বুঝে গেছি যে কম্পিউটারকে কিভাবে লিখলে কম্পিউটার আমাকে একটা আউটপুট দেয়। দেখো কম্পিউটারকে আমি লিখছি হাই আই এম নিউ ইন সি প্রোগ্রামিং, সে আমাকে সেমটা লিখে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে মানে আমরা প্রোগ্রামিং এর ভিতর কি করলাম, মাত্র ঢুকে গেলাম। তাহলে এই সি প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা আমার ল্যাঙ্গুয়েজ না, এটা সাপোজ ওই যে কোনো একটা কুকুরের ল্যাঙ্গুয়েজ, যেটা যে কুকুরটাকে আপনি পালতেছেন। এখন এই কুকুরকে আপনি কিছু ওয়ার্ড দিতে পারবেন যেগুলো সে বুঝে, বাট সবকিছু তাকে দিতে পারবেন না, সবকিছু সে বুঝবে না, তাকে বুঝে দিতে হবে, তাকে শিখাইতে হবে। তাকে যদি শিখাইতে পারেন আপনি, তাহলে সে অনুসারে আপনাকে কি দিবে, রেজাল্ট দিবে, প্রিন্ট, সে অনুসারে আপনাকে আপনার জন্য কাজ করবে ওই কুকুরটা, ঠিক আছে? তাহলে এখন এখানে যদি আমি সাপোজ আমি যে বলেছিলাম যে এটা এই যে সেমিকোলনটা না দিলে কি হয়, রাইট? তাহলে সেমিকোলনটা আমি মনে করেন দিলাম না, দেখি এবার রান দিয়ে যে কি হয়। এবার দেখি, দেখেন এখন আর এটা আসতেছে না, এখানে একটা কালো লাইন আসছে এবং নিচে দিয়ে দেখেন এররটা বলে দিবে নিচে দিয়ে। তো আপনারা নিচে সবসময় এররটা দেখবেন নিচে কি বলছে, দেখেন নিচে বলছে এই যে জায়গাটাতে দেখেন লিখছে যে এরর এক্সপেক্টেড, এই যে একটা এর মধ্যে বলেছে সেমিকোলন একটা কোটেশনের মধ্যে, এরর কি, এরর এরর হচ্ছে এটা যে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর সেকেন্ড ব্র্যাকেট, মানে সেকেন্ড ব্র্যাকেট যেখানে দিছেন তার আগে একটা সেমিকোলন আমরা এক্সপেক্ট করি। তাহলে দেখে দেখো এই যে নিচে দিয়ে আরোটা বলে দিবে কি আরো, তুমি সেটা দেখে এখানে একটা কি করে দিবা, সেমিকোলন দিয়ে দিবা। এবার সাপোজ আমি এই যে ভেতরে যে ডাবল কোটেশন সেটা দিলাম না, একটা দিলাম না, দেখো এবার কি বলে, এবারও আরেকটা জিনিস বলবে, এবার কি বলবে দেখো, এবার বলতেছে দেখো এই যে এবার বলতেছে যে এই যে এখান দিয়ে বলতেছে যে এই যে এই জায়গা দিয়ে বলতেছে যে ইন ইন ফাংশন মেইন, ফাংশন মেইন এর ভেতরে মিসিং টার্মিনেটিং, এই যে এই ক্যারেক্টারটা মিসিং আছে, দেখো এই যে বলতেছে যে কোটেশনটা, এই যে লাইনটা দেখো, লাইনটা দেখে বুঝতে পারবা, এই লাইনে বলতেছে যে কোটেশনটা মিস, এই যে মেইন ফাংশনের ভেতরে কোটেশন মিস, কোটেশন মিস, তাহলে কোটেশনটা দিয়ে দিলাম, ঠিক আছে? সেকেন্ড কোটেশন দিতে হবে, হ্যাঁ এটা দিতে হবে, এটা দেওয়ার পর আমি আবার প্রিন্ট দিয়ে দেখো আমার কাজ করবে, এখন কাজ করতে, এই যে কাজ করতেছে, বাট এটা সারা দিলে কাজ করবে না, এটা সারা দিলে কাজ করবে না, সে এরর দিয়ে দিচ্ছে, এই যে এররটা দিয়ে দিচ্ছে, আবার আবার এর কথাটা আবার দিচ্ছে, ঠিক আছে? এবার সাপোজ আমি মনে করো আরেকটা কিছু দেই, যে আমি মনে করো আমি প্রিন্ট অ্যাপের অ্যাপটা দিলাম না, শুধু প্রিন্ট দিলাম, তাহলে কি হবে দেখি, ঠিক আছে? তাহলে দেখো এবার ঠিক একই রকম কিছু একটা আমাদেরকে বলবে যে এই যে প্রিন্টের মধ্যে ভুল আছে বলতেছে, ঠিক আছে? তাহলে আমি যদি আমার কুকুরটাকে ঠিক এক্সাক্টলি কুকুরের ল্যাঙ্গুয়েজ অনুসারে না দেয়, সে কিন্তু বুঝবে না, সে কাজও করবে না। তাহলে আমরা আজকে শিখলাম যে কিভাবে প্রোগ্রামিং স্টার্ট করতে হয়, কিভাবে এই যে এই ধরনের ভুলগুলোর কারণে কি কি ভুল হতে পারে, কখন আমার প্রোগ্রাম কাজ করবে না, সেই জিনিসটা আজকে আমরা বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে জানবো যে ভেরিয়েবল কি, তারপর আস্তে আস্তে আমরা প্রোগ্রামিং এর ভেতরে ঢুকবো আস্তে আস্তে, বাট আমরা একদম শুরুতে আছি, আমাদেরকে এখনো
প্রোগ্রামার বলা যাবে না, এমনকি আমরা প্রোগ্রামিং পারি এটাও বলা যাবে না, রাইট? আমরা জাস্ট মানে জাস্ট এই জিনিসটা দেখলাম যে আসলে প্রোগ্রামিং কিভাবে করে এটা দেখলাম, ঠিক আছে? প্রোগ্রামিং কি এক্সাক্টলি সেটাও কিন্তু আমরা এখন জানি না, আস্তে আস্তে আমরা জানবো। তো আজকের ক্লাস এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করবো এবং অন্যান্য জিনিসগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ, টাটা।